তারা কিন্তু পুলিশের ব্যারিকেড সেটি কিন্তু ভেঙে তারা কিন্তু বন্ধ ভবনের উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। অলরেডি পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে গিয়েছে। কি কারণে মারলো আর কেন মারলো? আমাদের সবকিছু নিয়ে যেত, আমাদের কোনো দুঃখ থাকতো না। হত্যাকাণ্ড এই পরিস্থিতি তাদের সরকার নেই, তারাই তৈরি করেছে, তারাই এটাকে ঝুলিয়ে রেখেছে। এটার পরিণতি শেষ পর্যন্ত ভালো হবে না। সুশ্রোতা, হঠাৎ বিএনপি নেতা মির্জা ফখরুলের সাথে এটা কি হলো? দর্শক শ্রোতা, বিএনপিতে বইছে কঠিন শোকের ছায়া এবং অবশেষে কি পদক্ষেপ নিয়েছেন বিএনপি আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। ছেলের বিয়ে উপলক্ষে এসেছিলেন দেশে, কিন্তু হারাতে হলো প্রাণ এমন নৃশংস হত্যায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। আলতাফ হোসেন তার পরিবার নিয়ে 25 বছর স্পেনে প্রবাস জীবন কাটালেও ছেলের বিয়ের জন্য 1 বছর আগে নিজ গ্রাম যশোরের ঝিকরগাছায় ফেরেন। বিয়ের পর স্বামী ও ছেলে স্পেনে চলে গেলেও ফেরদৌসী বেগম 12 বছর বয়সী মেয়েকে নিয়ে থেকে যান দেশে। শনিবার রাত 2টার দিকে জানালার গ্রিল কেটে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ফেরদৌসী বেগমের গলায় ও বুকে ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার শুনে মেয়ে জান্নাতুল এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পালিয়ে যাওয়ার সময় ফেরদৌসীর দামি মোবাইলটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা এসে ফেরদৌসীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। এসে দেখি যে চাষে অসচেতন হয়ে পড়ে আছে, রক্ত ভরা। কে বা কারা, কি কারণে মারলো আর কেন মারলো? আমাদের সব কিছু নিয়ে যেত, আমাদের কোনো দুঃখ থাকতো না। হত্যাকাণ্ড যেই ঘটাক, যারাই ঘটাক, কেন ঘটালো, এ সত্যিটা আপনারা একটু আমাদের তুলে ধরবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে 3 লক্ষের বেশি উদ্যোক্তা পয়েন্টে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতুল, তবে সে এখন শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। পুলিশের প্রাথমিক ধারণা, চুরি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ছুরিকাঘাতে মারা গেছে বলে আমার ধারণা, আর যতটুকু ধারণা 1 থেকে 2 জন ছিল এরকম। জানলা গ্রিল কেটে তারা ভিতরে ঢোকে রান্নাঘরের এবং ওখান দিয়ে পালিয়ে যায়। আসামি এখন আমরা শনাক্ত করতে পারিনি, তদন্ত চলছে। ফেরদৌসী বেগমের 2 ছেলে ও 1 মেয়ে, তার মাঝে বড় ছেলে বাবার সঙ্গে স্পেনে রয়েছে এবং মেজো ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করছে। এখন মুক্তিযোদ্ধাদের বটাকে তার সন্তান সন্ততিদের এবং নাতিপুতি এগুলো কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। অতএব যে আন্দোলন তারা এখন করছে সেটা শতকরা 100% যৌক্তিক। আজকে যে পরিস্থিতি তাদের সরকার নেই, তারাই তৈরি করেছে, তারাই এটাকে ঝুলিয়ে রেখেছে, এটার পরিণতি শেষ পর্যন্ত ভালো হবে না। এই আন্দোলন করবার পরে সেই আন্দোলনের ভিত্তিতে প্রধানমন্ত্রী সংসদে আক্ষেপ করে বলুক, অভিমান করে বলুক, বলেছেন কোটা থাকবে না। এক্সিকিউটিভ অর্ডার হয়ে গেছে সেটা, আর কোটার ব্যাপারটা কনস্টিটিউশন একভাবে কিন্তু বলে দিয়েছে আগে, যেটা আমি বলছিলাম যে অনগ্রসর অংশ নারী এদের জন্য কোটা থাকবে। কোনো সময় আন্দোলনকারীরা বলে যে কোটা পুরো বাতিল করে দিতে হবে, তারা কোটার সংস্কার চেয়েছে। যেহেতু মানে স্বাধীনতার 53 বছর পরে 56% কোটা, তার মধ্যে মোর দেন 30% হলো মুক্তিযোদ্ধাদের কোটা, সেই এখন মুক্তিযোদ্ধাদের কোটাকে তার সন্তান সন্ততিদের এবং নাতিপুতি এগুলো কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। অতএব যে আন্দোলন তারা এখন করছে সেটা শতকরা 100% যৌক্তিক। মানে খুবই দুঃখজনক হচ্ছে যে আন্দোলনটা নিয়ে কোর্ট যা করছে, বিচারকরা যেরকম করে কথা বলছেন, এগুলো মানে খুবই আমি কি বলবো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় মতো। কেন আন্দোলন যখন চলছে তখন একজন বিচারপতি যেরকম বলতে পারে এসব আন্দোলন করে কোর্টের রায় বদলানো যাবে না, এগুলো বলবার বাণী কি? কোর্টের যখন রায় হয়েছে সংক্ষুব্ধ মানুষ অ্যাপিল করতে পারে, রাজপথে জনগণের কাছে ফরিয়াদও করতে পারে। আমাদের যে গণজাগরণ মঞ্চের যেটা হয়েছিল সেটা তো একটা রায়ের প্রেক্ষিতে শেষ পর্যন্ত আন্দোলন করে একদম রীতিমতো বিধিবদ্ধ দিয়ে তারপরে সাজা পাল্টে দেওয়া হয়েছে, এটা তো বলাই যায় না। এবং তারপরে আবার গতকালকে যেটা দিয়েছেন এই স্থিত অবস্থা মানে হচ্ছে আবার বোধ হয় 2 গ্রেডের ব্যাপারে বলেছে কেবলমাত্র। তো বাকি বিষয়টা এরকমই অনির্ধারিত অস্পষ্টতার মধ্যে আছে,
যে ছাত্ররা খুব জেনুইনলি বলেছে যে তাদেরকে পুরোপুরি শোনাই হয়নি, বোঝানোর চেষ্টা করা হয়নি, ফলে তারা এতে স্বস্তি পায়নি, খুশি হয়নি, তারা আন্দোলন চালিয়ে যাবে। এইটা আদালতের বোঝা দরকার। প্রথম কথা হচ্ছে রাজপথের আন্দোলনকে যখনই আন্দোলনের আদালতে না হয়, আদালত তো গোজ বাই ল বাই বুকস, রাজপথ বাই বুকস চলে না, রাজপথ রাজপথের নিয়ম দিয়ে চলে। এই জায়গাতেও সরকার একটা কারসাজি করেছেন, কারসাজি করেছেন। কেন বলছি আমি, বারবার দেখছি যে মন্ত্রীরা বলছেন ধৈর্য ধরো, অপেক্ষা করো, ধৈর্য ধরতে হবে। এখানে ধৈর্য ধরার ব্যাপার কি আছে? কনস্টিটিউশন অনুযায়ী যা বলা হয়েছে তাই থাকবে, বাকিটা থাকবে না, বলে দিলে শেষ। কেউ তাদেরকে কোনো চ্যালেঞ্জ করতে পারে না, প্রশ্ন করতে পারে না, কিন্তু তারা সেটা না করে ঝুলাচ্ছেন। এই যে আদালত রায় দিল, আমি আর একটা কথা বলি, মানে একটু ব্যক্তিগত হয় তারপরে বলতে হয়, আমার পাসপোর্ট নেই 10 বছর ধরে বা 11 বছর ধরে, কেন নেই, রেখে দিয়েছে। আমার পাসপোর্টের মেয়াদও নেই এখন, কিন্তু আমি তো পাসপোর্ট পাওয়ার বৈধ অধিকার আছে, আমার নাগরিক অধিকার, মৌলিক অধিকার। আমি এটা অ্যাপিল করেছি, নিয়ম আছে, অ্যাপিল করতে পারি আমি যে আমার মেডিকেল গ্রাউন্ডে, অন্য কোনো গ্রাউন্ডে আমাকে পাসপোর্ট দেখো, বাইরে যাবো, আবার ফেরত দেবো। এই হিয়ারিং আজকে 2.5 বছর ধরে করেনি তারা, এবং শেষ পর্যন্ত এটা মানে যে ঝুলেই আছে। আদালত আদালতের মতো যে চলে সেরকম, এখন তো অনেকেই বলে যে আদালতের উপরে পর্যন্ত সরকার এমনভাবে হস্তক্ষেপ করে, যেরকম করে প্রধান বিচারপতিকে বের করে দেওয়া হলো দেশের মধ্যে থেকে, ফলে এই আদালত দেখানো মানে কানাকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হচ্ছে। সামগ্রিকভাবে আমি মনে করি আজকে যে পরিস্থিতি তাদের সরকার দেয়, তারাই তৈরি করেছে, তারাই এটাকে ঝুলিয়ে রেখেছে, এটার পরিণতি শেষ পর্যন্ত ভালো হবে না। এমনিতেই শিক্ষা তো দর্শক, আপনারা এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। কঠোর কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমাদের উত্তর সংখ্যা, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। যেখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারে, এবং যেখানে আমরা বলছি যে 18 সালের পরিপত্র নয়, সকল গেটেই কোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারেরই এখতিয়ার, এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি, নির্বাহী বিভাগ এবং সরকারের, বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিবর্তন কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগে, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য, যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। ফলে আমাদের আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবিরোধী নয়, বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি, এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে, এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আসছি। যদি তারা প্রথম থেকেই সরকারি যদি প্রথমে এখানে হস্তক্ষেপ করতো, তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপরও আমরা যাচ্ছি, আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি, রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা যাচ্ছি সরকারের কাছ থেকে, কিন্তু আমরা আশ্বাস পাচ্ছি না। আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন, এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। আমরা এক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডাকে, ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও কিন্তু শেষ করতে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিনিয়োগ শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।